ফাদার রিচার্ড উইলিয়াম টিম সিএসসির জীবন ও কাজ, 2 মার্চ 1923 খ্রিস্টাব্দ থেকে 11 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ। গ্রন্থনা ফাদার আদমেস প্যারেরা সিএসসি। 1923 খ্রিস্টাব্দের 2 মার্চ তারিখে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মিশিগান শহরে জন্মগ্রহণ করেন রিচার্ড টিম। ছবিতে তার সাথে বাংলাদেশি পোশাক পরিহিত বাবা জোসেফ টিম ও মা জোসেফিন অটেন, দুইজনই জার্মান বংশোদ্ভূত। তারা জার্মান ভাষায় কথা বলতেন, কিন্তু সন্তানদের তা কখনো শেখাননি। ছবিতে বায়ে মায়ের কোলে রিচার্ড টিম ও ডানে ঘরের বাইরে খেলার পূর্বে শীত বস্ত্র পরিহিত টিম। রবার্ট নামে ফাদার টিমের একটি বড় ভাই ছিলেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ও জাপানের ওকিনাওয়া দ্বীপে নিহত হয়েছিলেন। ছবিটিতে মিশিগান হ্রদে রিচার্ড টিম ও তার বড় ভাই রবার্ট বব। বাবা জোসেফ তার দুই ছেলে রবার্ট ও রিচার্ডকে ছোটবেলায় প্রায় প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন দুঃসাহসিক অভিযান ও নৈতিক চরিত্রবান বীরদের কাহিনী পাঠ করে শোনাতেন। এসব গল্প শুনতে শুনতে রিচার্ড বিভিন্ন বিষয়ে কল্পনা করতেন। এগুলোই ছোট্টবেলা থেকে তার মনে ন্যায্যতা ও সকল মানুষের সাথে উন্মুক্ত মনে মেলামেশা করা ও তাদের ভালো মন্দ বিষয়ে জানার আকাঙ্ক্ষা জেগে ওঠে। ফাদার টিমের দুই বোন ছিল, তাদের নাম মেরি জোশিল এবং জেনেভিভ গ্যান্টনার। রিচার্ড 1928 খ্রিস্টাব্দে মিশিগান শহরের সেন্ট মেরিস স্কুলে ভর্তি হন এবং 1940 খ্রিস্টাব্দে হাই স্কুলের পড়া শেষ করেন। 1941 খ্রিস্টাব্দের 15 আগস্ট তিনি পবিত্র ক্রুশ নব্বালয়ে প্রবেশ করেন ও 1942 খ্রিস্টাব্দের 16 আগস্ট প্রথম সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। 1945 খ্রিস্টাব্দের 16 আগস্ট তিনি চিরব্রত গ্রহণ করেন। 1945 খ্রিস্টাব্দেই তিনি যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয় থেকে ম্যাগনা কুম লাউদে সহ দর্শনশাস্ত্রে বিএ ডিগ্রি লাভ করেন। 1949 খ্রিস্টাব্দের 8ই জুন তারিখে সেক্রেট হার্ট চার্চে তিনি যাজক পদে অভিষিক্ত হন। অভিষেকের পর অর্থাৎ 1949 খ্রিস্টাব্দেই ফাদার টিমকে তার কর্মদায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তাকে দেওয়া হয় ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরিস কলেজে বিজ্ঞান বিভাগ খোলার দায়িত্ব এবং এর জন্য তাকে বলা হয় পড়াশোনা করে প্রস্তুত হওয়ার জন্য। 1951 খ্রিস্টাব্দে তিনি প্রাণীবিদ্যার উপর মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে। 1952 খ্রিস্টাব্দে তিনি ওই একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন পরজীবী প্রাণীবিদ্যার উপর। কাল বিলম্ব না করে তিনি ওই বছরই অক্টোবর মাসে ঢাকায় এসে পৌঁছেন ও সেন্ট গ্রেগরিস কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। অনতিবিলম্বে তিনি সেখানে বিজ্ঞান বিভাগ খুলেন। 1952 থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিস কলেজ এবং পরে 1954 খ্রিস্টাব্দে ওই কলেজ মতিঝিলে স্থানান্তরিত হয়ে নটরডেম কলেজ নাম ধারণ করলে সেখানে বিজ্ঞান বিভাগের প্রধান, প্রাণীবিদ্যার শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে কাজ করেন। 1953 থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ঢাকা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পরজীবী প্রাণীবিদ্যার উপর ফুল ব্রাইট লেকচারার ছিলেন। 1954 থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তেজগাঁতে অবস্থিত এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে পাট ও ধান গাছে নেমাটোড পরজীবীর উপর গবেষণা করেন। এই গবেষণার প্রকল্পটি তৎকালীন পাকিস্তান সরকারের খাদ্য মন্ত্রণালয় অর্থায়ন করেছিল। 1958 থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত উদ্ভিদ বা চারা গাছে যেসব নেমাটোড থাকে সেগুলোর উপর তৎকালীন পাকিস্তান সরকারের খাদ্য ও কৃষি কাউন্সিলের একটি প্রকল্পে তিনি গবেষণার কাজ করেন। 1958 থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ফাদার টিম থাইল্যান্ড ও ফিলিপাইনে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশনে রিসার্চ ফেলোশিপ হিসেবে কাজ করেন। 1965 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান ফাদার টিমের বই প্রকাশ করে। বইটির নাম ছিল
প্ল্যান্ট প্যারাসিটিক নেমাটোডস অফ থাইল্যান্ড অ্যান্ড দ্য ফিলিপাইন্স। 1963 খ্রিস্টাব্দে সিয়াতো তাকে থাইল্যান্ড ও ফিলিপাইনে পরজীবী নেমাটোড ব্যবসায়িক খাতের চারাগাছের যেসব ক্ষতি সাধন করে থাকে সেগুলোর গবেষণার উপর তাকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রদান করে। 1964 খ্রিস্টাব্দে তিনি দৈহিক প্রতিবন্ধীদের জন্য জাগরণী নামে একটি হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। সিস্টার মেরি লিলিয়ান এসএমআরে দীর্ঘদিন যাবৎ এটার পরিচালনার কাজ করে আসছেন। চিত্রে ফাদার টিমের সাথে সিস্টার লিলিয়ানকে দেখা যাচ্ছে। 1968 খ্রিস্টাব্দে ফাদার টিম 2 বছরের জন্য যুক্তরাষ্ট্রে যান। এ সময়ে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নেমাটোলজির ভিজিটিং প্রফেসরের কাজ করেন। ঠিক এই সময়ে তিনি 2.5 মাসের জন্য অ্যান্টার্কটিকায় যান এবং গবেষক দলের একজন হিসেবে কাজ করেন। ছবিতে দেখা যাচ্ছে অ্যান্টার্কটিকার একটি নেমাটোড। অ্যান্টার্কটিকার অভিযানের সময় ফাদার টিমের একটি ছবি। এখানে সাধারণ বাসযোগ্য এলাকার তাপমাত্রা -14°C, কিন্তু পাহাড়ি এলাকায় -60°C। অ্যান্টার্কটিকার পেঙ্গুইন অঞ্চল থেকে ফাদার টিম নেমাটোড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিছু আগে তিনি আবার ঢাকায় ফিরে আসেন। 1970 খ্রিস্টাব্দে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও তার সাথে জলোচ্ছ্বাস হয়েছিল এবং এর পরপরই 1971-এ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের দ্বারা আমাদের দেশ বিধ্বস্ত হয়ে গিয়েছিল, ঠিক সেই সময়ে 1970 থেকে 1973 পর্যন্ত ফাদার টিম আমাদের দেশের ত্রাণ ও পুনর্বাসনের জন্য নিজেকে পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন। তিনি এই সময়ে বাংলা শেখার জন্য সময় ব্যয় করেন এবং অনর্গল বাংলা কথা বলায় অভ্যস্ত হয়েছিলেন। নটরডেম কলেজের 2 শক্তিশালী ক্লাব তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজের শিক্ষার্থীরা অধ্যয়ন করে যা শিখে সেগুলো হজম করার জন্য তিনি প্রথমে বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা করেন। এজন্য তাকে বলা হয় বিতর্ক ক্লাবের জনক। এর পরপরই তিনি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করেন। 1971 থেকে 1972 খ্রিস্টাব্দে ফাদার টিম মনপুরা দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের পরিচালকের ভূমিকা পালন করেন 6 মাস। 1972 থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কারিতাস বাংলাদেশের প্ল্যানিং অফিসারের দায়িত্ব পালন করেন। বরিশালে কোর এর বিমানে উড্ডয়নের আগে বসে অপেক্ষা করছেন ফাদার টিম। এটি 1973 খ্রিস্টাব্দের একটি ছবি। 1973 খ্রিস্টাব্দে তিনি কোর দ্য জুট ওয়ার্কসের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। 1974 থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কারিতাস বাংলাদেশের জাতীয় পরিচালক ছিলেন। 1974 খ্রিস্টাব্দে তিনি অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি এজেন্সিস ইন বাংলাদেশ পরিচালনা করেন এবং এর পরিচালনা কমিটির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। পরে এর নাম পরিবর্তন করে অ্যাডাব অর্থাৎ অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ করা হয়। বাংলাদেশ চার্চের পরিচালিত ন্যায় ও শান্তি কমিশনের নির্বাহী সেক্রেটারি ছিলেন দীর্ঘ 20 বছর, 1974 থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1978 খ্রিস্টাব্দে ফাদার টিম আবার অ্যাডাবের পরিচালক হিসেবে কাজ করেন 9 মাস। তিনি বাংলাদেশের মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা করেন এবং 1987 থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত পরপর 3 বার এর সভাপতি নির্বাচিত হন। 1985 খ্রিস্টাব্দের 3 এপ্রিল আমেরিকান দূতাবাসে হিলারি ক্লিন্টনের সাথে সাক্ষাৎ করেন ফাদার রিচার্ড টিম। ফাদার টিম পবিত্র ক্রুশ সংঘের যাজক সংঘের ঢাকা অঞ্চলের সুপিরিয়র ছিলেন 1983 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ সময় ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পবিত্র ক্রুশ যাজকগণ একীভূত হন। ফাদার টিম সমগ্র বাংলাদেশ পবিত্র ক্রুশ যাজক সংঘের আঞ্চলিক সুপিরিয়র হন 1985 থেকে 1987 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলাদেশ তখনও যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রভিন্সের একটা ডিস্ট্রিক্ট ছিল। 1987 খ্রিস্টাব্দে 3 জন বাংলাদেশি যাজক ফাদার আদম প্যারেরা, ফাদার পল পনিন কুদি যিনি বর্তমানে বিশপ ও ফাদার বনিফাস টলেন্টনও ফাদার টিমের সাথে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন।
ফাদার টিমের বাবার বাড়িতে তারা এক সপ্তাহ থাকেন। ছবিতে ফাদার টিম ও তার বাবার সাথে তিনজন বাংলাদেশি যাজক। 1987 খ্রিস্টাব্দের জুন মাসে গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার পূর্বে নিকটবর্তী হলিক্রস প্যারিসে তোলা ছবিতে ডান থেকে ফাদার টিম, ফাদার পল পনেনকুবি, ফাদার আদম প্যারেরা, ফাদার বোনিফাস টলেন্টিনো ও ফাদার জেমস বেনাস। 1987 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ও বাংলাদেশের উন্নয়নে দীর্ঘ 35 বছর অক্লান্ত পরিশ্রমের জন্য ফাদার টিম ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হন। 1987 খ্রিস্টাব্দেই তিনি সমাজ সেবায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করায় আবু সাইয়েদ চৌধুরী পুরস্কারে ভূষিত হন। তৎকালীন প্রধানমন্ত্রী মিজানুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন ফাদার টিম। 1990 থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে তিনি সাউথ এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করেন এবং এর আহ্বায়কের কাজ করেন। 2000 থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত ফাদার টিম বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করেন। তার এই সময়কার বিশেষ বিশেষ কাজগুলো ছিল আদিবাসীদের অধিকার ও উন্নয়ন, দরিদ্র ও দৈহিক প্রতিবন্ধী মহিলাদের পুনর্বাসন ইত্যাদি। 2008 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ কারিতাসের পরামর্শক নিয়োজিত হন। 2009 খ্রিস্টাব্দে তাকে ভ্যাটিকান পন্টিফিক্যাল কাউন্সিল ন্যায় ও শান্তি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক, প্রখ্যাত বিজ্ঞানী এবং মানবাধিকারের উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য বিশেষ সম্মানে ভূষিত করেন। ভ্যাটিকান রাষ্ট্রদূতের হাত থেকে পোপের দপ্তর থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন ফাদার টিম। বাংলাদেশে যাজকীয় গঠনের জন্য জাতীয় উচ্চ সেমিনারি প্রতিষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে। এটির জন্ম নটরডেম চত্বরে ম্যাথিস হাউসে। ফাদার পৌলিনুস কস্তা দায়িত্ব গ্রহণ করার পূর্বে ফাদার টিম এটির অস্থায়ী পরিচালক ছিলেন এক মাসের জন্য। ফাদার পৌলিনুস কস্তা পরবর্তীতে আর্চ বিশপের দায়িত্ব পালন করেন। 1973 থেকে 2014 খ্রিস্টাব্দ পর্যন্ত ফাদার টিম জাতীয় উচ্চ সেমিনারিতে শিক্ষকতা করেন। 2012 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পুরস্কৃত করেন। 2016 খ্রিস্টাব্দের জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। চিকিৎসক তাকে আর বাংলাদেশে ফেরার অনুমতি দেননি। 2020 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অপরাহ্ন 1:20 ঈশ্বর ও মানুষের বিনম্র সেবক ফাদার রিচার্ড উইলিয়াম টিম সিএসসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঈশ্বর তাকে অনন্ত শান্তি দান করুন ও তার কাজের যোগ্য পুরস্কার দান করুন।